বৈশ্বিক মন্দার মাঝেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাগঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। সরকার প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সময় উপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশে গণতন্ত্রের ধারা অক্ষুণ্ণ ছিল বলেই বাংলাদেশে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। মিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। ঘড়ির কাঁটায় বিকেল 4:12, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সম্বর্ধনা অনুষ্ঠান। এতে যোগ দেন শেখ হাসিনা। উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, পাশাপাশি প্রধান বিচারপতি, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন সম্বর্ধনা অনুষ্ঠানে। উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এর আগে আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চার নেতা এবং 30 লক্ষ শহীদ ও আমাদের নির্যাতিত 2 লাখ মা বোনের প্রতি। প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, আর এক্ষেত্রে বঙ্গবন্ধুর দর্শনই এগিয়ে যাবার অনুপ্রেরণা। আমরা কারোর সাথে যুদ্ধ করবো না, আমরা শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই নীতি শিখিয়েছেন এবং আমরা সরকারে আসার পরে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারে আসার পরে আমি বলতে পারি, প্রত্যেকটা বাহিনীকে আধুনিক সরঞ্জামাদি ক্রয় করে দেওয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা একে একে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলে দিয়েছি, যাতে করে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। সরকার প্রধান বলেন, উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের স্বীকৃতি অর্জনের নেপথ্যে ছিল গণতন্ত্রের ধারাবাহিকতা। 2008 নির্বাচনে জয়ী হয়ে 9 সরকার গঠন করে বাংলার জনগণের ভোটের মাধ্যমে আমরা এ পর্যন্ত ক্ষমতায় আছি। বাংলাদেশে অন্তত গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে, আর এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে আমরা দেশের উন্নয়ন করতে পারছি। বৈশ্বিক সংকটের মাঝেও নিম্নের মানুষকে রক্ষায় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতিটি জিনিসের মূল্য কয়েক গুণ বেড়ে গেছে, পরিবহন মূল্য তার থেকে বেশি, তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি যে যতদূর সম্ভব আমাদের দেশের মানুষের জন্য কষ্ট না হয় তার জন্য যথাযথভাবে সেগুলি যেখান থেকে পাচ্ছি যত দাম দিয়ে হোক আমরা ক্রয় করার চেষ্টা করছি এবং মানুষের জীবন মান যাতে সহজভাবে চলতে পারে তার ব্যবস্থা নিচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুনাম অর্জনের পাশাপাশি দেশের দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সত্যি আমাদের সেনাবাহিনী এখন পিপলস আর্মি, কারণ দুর্যোগে অথবা যে কোনো দুর্ঘটনায় আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।